ব্ল্যাক হোল আমাদের ইউনিভার্সের সবথেকে মিস্টেরিয়াস আর অদ্ভুত কসমিক অবজেক্টসগুলোর মধ্যে একটা, যেটা নিজের সামনে থাকা যে কোনো অবজেক্ট বা প্ল্যানেট বা স্টার সব কিছুকে নিমেষে টেনে নেয় নিজের মধ্যে। ক্রিস্টোফার নোলানের ব্লকবাস্টার মুভি ইন্টারস্টেলারে এই ব্ল্যাক হোলের ইন্টারেস্টিং কিছু দিক দেখানো হয়। যেমন লাস্টে কুপার যখন ব্ল্যাক হোলের ভেতর পড়ে যায়, তারপর সে ফাইভ ডাইমেনশনাল স্পেসের মধ্যে চলে যায়, এমন একটা জায়গা যেখান থেকে নিজের পাস্টের সাথে কমিউনিকেট করতে পারবে গ্র্যাভিটির সাহায্যে। কিন্তু এসব দেখে তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে, আদৌ কি এসব পসিবল? ব্ল্যাক হোল সত্যিই সব কিছু টেনে নেয়? কেনই বা টেনে নেয়? যদি কেউ ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায় সে কি দেখতে পাবে? চলো জানা যাক আজকের এই ভিডিওতে। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে প্রথম ব্ল্যাক হোলের ব্যাপারে অনুমান করা হয়। ফার্স্ট হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেটায় বলা হয় যে স্পিড কিভাবে টাইমের ওপর প্রভাব ফেলে। ধরো তুমি খুব স্পিডে কোনো স্পেসক্রাফটে করে যাচ্ছ, তখন তোমার কাছে টাইম পৃথিবীতে থাকা লোকজনের তুলনায় রিলেটিভলি ধীরে চলবে। এটাকে কাইনেমেটিক টাইম ডাইলেশন বলে। এছাড়া শুধু স্পিড না, গ্র্যাভিটিও এফেক্ট ফেলে এই টাইমের ওপর, যেটা জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে বলা হয়। মানে যত তোমার ওপর গ্র্যাভিটেশনাল ফোর্স পড়বে ততই তোমার কাছে টাইম স্লো হয়ে যাবে। এটাকে গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন বলে। ইন্টারস্টেলার মুভিতেও যখন কুপার একটা অ্যাকোয়া প্ল্যানেটে ল্যান্ড করে, তখন ওদের কাছে এক ঘন্টা পৃথিবীতে সাত বছরের সমান হয়। এমনটা হচ্ছিল কারণ এই প্ল্যানেটটা গার্গেন্টুয়া নামক এক বিশাল ব্ল্যাক হোলের কাছে ছিল, যার জন্য ব্ল্যাক হোলের বিশাল গ্র্যাভিটি এই প্ল্যানেটের ওপর পড়ছিল আর টাইম স্লো হয়ে যাচ্ছিল। এটা ভিজুয়ালাইজ করার জন্য আইনস্টাইন বলে, একটা স্পেস টাইম ফ্যাব্রিক কল্পনা করো যার মধ্যে সব প্ল্যানেট স্টার সব রাখা আছে। এবার যার মাস যত বেশি তত সে এই ফ্যাব্রিকটাকে বেন্ড করছে, আর যখনই এটা বেন্ড হচ্ছে তখন শুধু প্ল্যানেট বা কোনো অবজেক্টই এর দিকে আকৃষ্ট হচ্ছে তা নয়, বরং লাইট সাউন্ড সব কিছুই আকৃষ্ট হচ্ছে। হ্যাঁ ঠিকই শুনছো, গ্র্যাভিটি শুধু কোনো অবজেক্ট না, বরং সাউন্ড এনার্জি লাইট সব কিছুকেই টানতে পারে। ব্ল্যাক হোলেও এমনটাই হয়, এর গ্র্যাভিটি এতটাই বেশি যে এ লাইটকেও পুরোপুরি শুষে নেয়, যার ফলে লাইট বেরোতেই পারে না আর তাই এটাকে পুরো ব্ল্যাক দেখায়। যদিও ব্ল্যাক হোল কথাটার মধ্যে হোল মানে গর্ত ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে, কিন্তু বলে রাখি যে এর মধ্যে কোনো গর্ত থাকে না। এর মধ্যে অন্য স্টার বা প্ল্যানেটের মতোই কিছু মেটেরিয়ালস নিশ্চয়ই থাকে, কারণ এটাও আসলে কোনো বিশাল স্টার মারা গিয়েই তৈরি হয়। যেমন আমাদের সূর্য কিন্তু অতটাও বড় নয় একটা ব্ল্যাক হোল হওয়ার মতো। সূর্যের সাইজ অনুযায়ী এটা নিজের 10 বিলিয়ন বছর বয়স পেরোনোর পর একটা হোয়াইট ডোয়ার্ফ হয়ে যাবে, কিন্তু ব্ল্যাক হোল হতে গেলে সূর্যকে কম করে আরও 20 গুণ বড় হতে হতো, তবেই হয়তো সুপারনোভা এক্সপ্লোশন হয়ে এটা একটা ব্ল্যাক হোল হলেও হতে পারতো। এটা তো বোঝা গেল যে ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়, কিন্তু এবার বোঝা যাক ব্ল্যাক হোল আসলে কেমন হয়। মেনলি 3-4 রকমের ব্ল্যাক হোল হয়, যেমন ফার্স্টেই স্টেলার ব্ল্যাক হোল, যেটা সবথেকে কমন, যেগুলো কোনো স্টার থেকে তৈরি হয়। বিজ্ঞানীদের মতে এরকম 10 মিলিয়ন থেকে 1 বিলিয়ন স্টেলার ব্ল্যাক হোল আমাদের ইউনিভার্সে আছে। এরপর সেকেন্ড প্রিমর্ডিয়াল ব্ল্যাক হোল, এগুলো একটা পরমাণুর মতো ছোট হয় সাইজে, কিন্তু এর ওজন আর মাস একটা পাহাড়ের মতো বিশাল হয়। এরপর হলো থার্ড সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, এগুলো সাইজে এতটাই বড় হয় যে এর মাস প্রায় 10 লাখ সূর্যের কম্বাইন্ড মাসের থেকেও বেশি হয়। বিজ্ঞানীরা বলে প্রত্যেকটা গ্যালাক্সির ঠিক মিডিলে এরকম একটা করে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। যেমন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মাঝেও রয়েছে স্যাগিটেরিয়াস এ নামক সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এবার একটা জিনিস নিশ্চয়ই দেখেছো, যে ব্ল্যাক হোল শুধুই একটা কালো বলের মতো হয় না, এর চারদিকে একটা আলোর রিং থাকে। যেমন এই ফটোতে যে অরেঞ্জ কালারের রিং দেখা যাচ্ছে, এটাকে অ্যাক্রেশন ডিস্ক বলা হয়। আসলে ব্ল্যাক হোলের বিশাল গ্র্যাভিটির ফলে অনেক গ্যাসীয় পদার্থ ডেব্রিজ সব কিছুকে টেনে নিয়ে নিজের চারদিকে মারাত্মক স্পিডে ঘোরাতে থাকে। ঠিক যেমন আমাদের সূর্যের গ্র্যাভিটির ফলেও সব গ্রহ এর চারদিকে ঘুরতে থাকে, কিন্তু এখানে তফাত এটাই যে ব্ল্যাক হোলের গ্র্যাভিটি এতই বেশি যে এর চারপাশে সব এতই স্পিডে ঘুরছে যে সব যেন একটা ফ্লুইডের মতো তরল টাইপের ম্যাটার হয়ে গেছে, লিটারেলি আগুনের রিংয়ের মতো হয়ে গেছে, যেটার টেম্পারেচার মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি হয়ে গেছে। এত স্পিডে সব কম্প্রেস হয়ে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরোতে থাকে, যেটা হলো মেনলি এক্স রেজ, যেটা আমরা দেখতেই পারবো না খালি চোখে।
2019 সালে ফার্স্ট এই ব্ল্যাক হোলের ছবিটা তোলা হয়েছিল। ব্ল্যাক হোলের যদি ভেতরে যাও দেখবে একটা লাস্ট লাইটের সার্কেল দেখতে পারবে, যেটাকে ফটোস্ফিয়ার বলা হয়। এখানে গ্র্যাভিটি এতটাই স্ট্রং হয়ে গেছে যে লাইটও ব্ল্যাক হোলকে অরবিট করা শুরু করে দিয়েছে, লাইটের ফোটন কণা। এরপর আসে ব্ল্যাক হোলের ইভেন্ট হোরাইজন। এটা ব্ল্যাক হোলের সেই বাউন্ডারি যেটা থেকে লাইটও আর বেরিয়ে আসতে পারছে না মারাত্মক গ্র্যাভিটির জন্য। মানে এই বাউন্ডারির পর সবকিছুই কালো দেখাবে। এবার যদি কেউ ব্ল্যাক হোলে পড়ে যায় আর ইভেন্ট হোরাইজন ক্রস করে যায়, তাহলে থিওরিটিক্যালি তার বেঁচে বেরোনোর কোনো চান্স নেই, কারণ একটা লাইটের ফোটন কণা বেঁচে বেরোতে পারছে না, তো মানুষ আর কি করবে। মুভিতে দেখানো হয় যখন কুপার এই ব্ল্যাক হোলের ভেতর চলে যায়, হঠাৎ সে নিজেকে একটা 5-dimensional স্পেসের মধ্যে পায়। যদিও এর ব্যাপারে কোনো রিয়েল প্রুফ নেই যে এমনটাই হবে, কারণ সায়েন্সই জানে না এর ভেতরে কি আছে। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী এই ব্ল্যাক হোলের যে সেন্টার সেটাকে সিঙ্গুলারিটি বলা হয়। আর এই সিঙ্গুলারিটি ব্ল্যাক হোলের এমন একটা রিজিয়ন যেখানে স্পেস টাইম ফ্যাব্রিক, যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম, সেটা ইনফাইনাইটলি কার্ভ হয়ে যায়, কারণ ব্ল্যাক হোলের মাস এতটাই বেশি হয়। আর তাই এখানে টাইমও ইনফাইনাইটলি স্লো হয়ে যেতে থাকবে। তার মানে টাইম ইনফাইনাইটলি স্লো হয়ে যাওয়ার মানে কি হতে পারে? ধরো যদি ব্ল্যাক হোলে কেউ পড়ে যায় আর কোনোদিন সেটা থেকে বাইরে বেরোতে পারে, সে দেখবে পুরো ইউনিভার্সই ধ্বংস হয়ে গেছে। মানে ব্ল্যাক হোলের ভেতর মাত্র কয়েক সেকেন্ড কেটেছে, কিন্তু আসলে বাইরে বিলিয়ন ইয়ার্স কেটে গেছে। কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে। কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, বাই বাই।